घटना হইছে আজকে সকালে অনুমান 8:50 মিনিটের সময় একটা ট্রাক যার নাম্বার হইল AS01EC9476 এটা আগরতলা থেকে তেলিয়ামুড়ার দিকে যাইতে আসছিল আর এটা ঠিক পিছনে একটা মোটরসাইকেল 5318 TBS পিছনে পিছনে যাইতে আসছিল এটা কলাবাগান নিয়ার পেট্রোল পাম্পের সামনে NH আসাম আগরতলা রোডের উপরে পৌঁছলে পিছন থেকে মোটরসাইকেলটা হঠাৎ ওভারটেক করতে চাইছে তখন অপোজিট ডাইরেকশন থেকে একটা মোটরসাইকেল আইতে আসিল 9813 তো ওইটা ওইটারে দেখা কন্ট্রোল করতে পারছে না তো মোটরসাইকেল একটার একটার বাড়ি দিয়া দুনোটা গিয়ে আবার ওই ট্রাকের সঙ্গে বাড়ি গেছে বাড়ি খাওয়ার পরে রাস্তাতে পড়ে গেছে সবাই করণের পরে ওই যে 5318 মোটরসাইকেলের পিছনে একজন বসা ছিল সঞ্জয় দেব বর্মা সে গুরুতর ইনজুরড হইছে এরপর হাসপাতালে নেওয়ার যাওয়ার পরে জানতে পারছি সে নাকি মারা গেছে আর বাকিরা মাইনর ইনজুরড হইছিল টোটাল 4 জন ছিল দুইটা সাইকেলে তারা মাইনর ইনজুরড হইছে প্রিলিমারি ট্রিটমেন্ট দেওয়ার পরে তারারে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে এরপরে আমরা ট্রাক্টরে ডিটেন করতে পারছি চম্পকনগরে এবং ড্রাইভারও ডিটেন আছে।